মানুষের সঙ্গে প্রতারণা করাই আওয়ামী লীগের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, দুর্নীতি আর লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে নয়, জিনিসপত্রের দাম বেড়েছে সরকারের দুর্নীতির কারণে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ও বিএনপি ঘোষিত 10 দফা দাবি আদায়ে এই মুক্তিযোদ্ধা সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ স্বাধীনতাকে চিবিয়ে খাচ্ছে, তাদের কারণে স্বাধীনতা বাংলার মানুষের কোনো কাজে লাগছে না। বাংলাদেশের পুনরায় গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য ফিরিয়ে আনতে হবে। যতদিন না দেশের মানুষ তার ভোটের অধিকার, তাদের আহারের অধিকার, তাদের কথা বলার অধিকার ফিরে পাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হবে না। যে বাংলাদেশকে স্বাধীন করেছেন শহীদ রাষ্ট্র জিয়াউর রহমান, যে বাংলাদেশ ইমার্জিং টাইগার করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই দেশটাকে আজকে লুটে পুটে খেয়ে সাফ করে দিয়েছে বাংলার মানুষ, তার ভাগ্য কিছুই পাচ্ছে না। স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের কোনো অবদান নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দাবি করে যে তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার নেতৃত্ব যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তারা ক্ষমতায় আসার পরে তাদের আসল চেহারা নিয়ে এসেছিল সে 1972 সালে। একইভাবে তারা জনগণের সম্পদকে লুট করে নিয়েছে, একইভাবে তারা দুর্নীতি করেছে, একইভাবে তারা এমনকি শিশুর জন্য যে পাউডার মিল্ক বিদেশ থেকে এসেছিল সেই পাউডার মিল্ক পর্যন্ত তারা প্রচারণ করেছে। দেশে আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যে রাজ্যকে স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত লজ্জা। সেই র্যাব আবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে নির্যাতন করে নারীকে হত্যা করা হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে সরকার নির্বাচন কমিশনকে দিয়ে সংলাপের নামে নাটক করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আবার নাটক করে, নির্বাচনের চিঠি পাঠায় আমাদেরকে নির্বাচন কমিশন সংলাপের জন্য। আমরা যদি এই ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত নিইনি, কিন্তু এই ধরনের বিষয় নিয়ে মানুষকে প্রতারণা করা, ভুল বোঝার কোনো প্রয়োজন নেই। গণতন্ত্র হরণ করে দেশ এখন মধ্যযুগীয় বর্বর দেশে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।